এসএসকেএম থেকে বেরোনোর পরেই ফের তলব করা হলো অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডলকে আবার তলব করল সিবিআই এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পত্তির নথিসহ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল অনুব্রত মণ্ডলকে আজ অনুব্রত মণ্ডলকে তিন দফা জিজ্ঞাসাবাদ করা হলো কিন্তু সে জিজ্ঞাসাবাদ ছিল অসম্পূর্ণ এ কারণে আবার তলব করা হলো অনুব্রত মণ্ডলকে আজ দুপুর দুটোর সময় নিজাম প্যালেস থেকে বেরিয়ে পড়েন অনুব্রত মণ্ডল এরপর পৌঁছন এস এস কে এম হাসপাতালে এসএস কে এম হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তারপর সেখান থেকে তিনি বেরিয়ে পড়েন মিনিটে আজ সাত পাতার প্রশ্নপত্রের তালিকা নিয়ে তিন দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অনুব্রত মন্ডলকে অনুব্রত মণ্ডল যে বয়ান দিয়েছেন সেই বয়ান মিলিয়ে দেখা হবে আর ছত্রিশটি প্রশ্ন করা হয়েছে অনুব্রত মণ্ডলকে যে উত্তর দিয়েছেন অনুব্রত মণ্ডল সেই বয়ান তথ্যর সঙ্গে মিলিয়ে দেখা হবে আজ প্রথম দফায় অনুব্রত মণ্ডলের লিখিত বয়ান সংগ্রহ করা হয়েছে তার এক কপি দিল্লিতে পাঠানো হয়েছে